বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি ফেনী ন্যাশনাল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অনলাইন ক্লাসে। আজকের ক্লাসটি তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের ক্লাসে আমি শুরু করব এইচটিএমএল। আজকের ক্লাসে আমি এইচটিএমএল এর বেসিক কথাগুলো আমি বলবো। এই বেসিক কথাগুলো তুমি যদি না বোঝো, তবে অবশ্যই তুমি পরবর্তী ক্লাসগুলো তুমি বুঝবে না, তুমি এইচটিএমএল এর পরবর্তী আমরা যে ধাপগুলো আমরা কমপ্লিট করবো সেগুলো তুমি বুঝবে না। এবং এই এইচটিএমএল এর উপরে তোমাদের অনেকগুলো ব্যবহারিক বিষয়ও আছে, প্র্যাকটিক্যাল অনেকগুলো জিনিস আছে, সেগুলো তুমি আবার এই ক্লাসগুলো না দেখলে না বুঝলে তুমি পরেরগুলো বুঝবে না। ওই জন্য আমি বলবো যে তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে আজকের ক্লাসটি দেখবে, এবং আজকে না ধারাবাহিকভাবে আমরা আজকের ক্লাস তারপরের ক্লাসগুলো তোমরা অবশ্যই ধারাবাহিকভাবে দেখবে এবং মনোযোগ সহকারে, কারণ প্রথম দিকের ক্লাসগুলো না বুঝলে আসলে পরে কিছু তুমি বুঝবে না। তো চলো শুরু করি আমাদের আজকের টপিকস এইচটিএমএল। এইচটিএমএলটা কি? এইচটিএমএল এর পূর্ণ রূপ যদি আমরা বলতে চাই তাহলে এটা হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। দেখো তো আমি কি উচ্চারণ করেছি শেষে, এই যে ল্যাঙ্গুয়েজ, তারপরে ল্যাঙ্গুয়েজ মানে কি? ভাষা। হ্যাঁ অবশ্যই এটা একটা ভাষার নাম, তবে এটা কে ব্যবহার করে? কোনো মানুষ এটা ব্যবহার করে না, এটা কম্পিউটারে ব্যবহার হয়। কোথায় ব্যবহার হয়? আমরা ওয়েবসাইটের মধ্যে আমরা যে ওয়েব পেজগুলো দেখি, ওয়েব পেজের মধ্যে যে লেখাগুলো হয়, ওয়েব পেজের মধ্যে যে লেখাগুলো থাকে সেটা সেগুলো লেখা মূলত এই ভাষায় হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এগুলো লেখা হয়। আমরা সভাপতি মনে করো তুমি আমাদের কলেজের একটা প্রশ্ন আমরা লিখবো, প্রশ্ন লিখবো সেটা আমরা ওয়ার্ড ফাইলে লিখি, তাহলে সেটা তুমি চাইলে কপি করে কোথাও নিতে পারো, সেটা তুমি প্রিন্ট করতে পারো খুব ইজিলি। কিন্তু যখন আমরা ওয়েব পেজে লিখবো, কোনো একটা ইন্টারনেটের ওয়েবসাইটে গিয়ে আমরা কোনো একটা ওয়েব পেজ যদি আমরা কিছু লিখতে চাই, আমি যখন একটা ওয়েবসাইট তৈরি করবো তখন অবশ্যই আমাকে ওয়েব পেজগুলো আলাদা আলাদা করে তৈরি করতে হবে। সভাপতি মনে করো তুমি যদি ফেসবুক একটা ওয়েবসাইট তৈরি করো, ফেসবুকের হোম পেজটা খেয়াল করো, এখানে ফেসবুক লেখা থাকে, লগ ইন লেখা থাকে, এই যে ফেসবুক লগ ইন যে কথাগুলো লেখা থাকে, এই লেখাগুলো যে ভাষায় লেখা হয় সেটা হচ্ছে মূলত আসলে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তার মানে তোমাকে ওয়েবসাইট বানাতে গেলে, ওয়েব পেজ তৈরি করতে গেলে অবশ্যই তোমাকে এই ভাষা জানতে হবে। তো আমরা আস্তে আস্তে এই বিষয়গুলো জানবো। এই ভাষাটা কে আবিষ্কার করে? তার নাম হচ্ছে টিম বার্নার্স লি। টিম বার্নার্স লি 1990 সালে এই ভাষা আবিষ্কার করেন, এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ। গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের বহু নির্বাচনের জন্য। তার মানে এই ভাষা যিনি আবিষ্কার করেন তার নাম হচ্ছে টিম বার্নার্স লি, এবং 1990 সালে এই ভাষাটি উনি আবিষ্কার করেন। আর এইচটিএমএল ভাষাটাকে কোড করা হয় বিভিন্ন ট্যাগ দ্বারা। ট্যাগ জিনিসটা কি? মনে করো আমি আমার ওয়েব পেজে আমি কোনো একটা লেখা দেখাতে চাচ্ছি, যেমন আমি ট্যাগটা একটা এক্সাম্পল একটু পরে দেখাচ্ছি। এটা মনে করো একটা ট্যাগ। ট্যাগ জিনিসটা কি? ট্যাগটা হচ্ছে কিছু কিছু ট্যাগ আছে যেটা দুইটা অংশ থাকে, স্টার্টিং ট্যাগ এবং এন্ডিং ট্যাগ বা ফিনিশিং ট্যাগ। কোনো কোনো ট্যাগের শুধু একটা অংশ থাকে। মনে করো আমি এখানে যদি লিখি FNC ক্লোজ করলাম, এটাকে বলা হয় স্টার্টিং ট্যাগ, এটাকে বলা হয় ফিনিশিং ট্যাগ। এই দুইটা ট্যাগের মধ্যে আমি যে লেখাটা লিখলাম, যে FNC যে শব্দটা আমি লিখলাম, আমি ওয়েব পেজে যখন এই কমান্ডটা দিব তখন আমি বুঝাচ্ছি যে এই FNC লেখাটি বি মানে বোল্ড হওয়া, মোটা হয়ে যাওয়া। দেখবা কিছু কিছু লেখা আছে একটু সাধারণ লেখা আছে, একটু মোটা থাকে। যখন আমি এটা দিব, এই কমান্ডটা আমি কম্পিউটারে দিব, কোনো ওয়েব পেজে আমি লিখবো, তখন দেখা যাবে যে আমার FNC লেখাটা, তখন কিন্তু কোনো ট্যাগগুলো আর ফেজে আসবে না, তখন এই যে FNC লেখাটা জাস্ট একটু মোটা হয়ে আসবে। আবার আমার প্রয়োজনে আমি যদি বলি যে না আমি এখানে এই ট্যাগটা ইউজ করবো না, আমি এখানে এই ট্যাগটা ইউজ করবো, আই ট্যাগটা আমি ইউজ করবো, আই মানে হচ্ছে ইটালিক। এই ইটালিক ট্যাগ যখন আমি ইউজ করবো তখন এই লেখাটা ইটালিক হয়ে যাবে, ইটালিক মানে হচ্ছে যে বাঁকা হয়ে যাবে। তার মানে বোঝা যাচ্ছে এই ট্যাগ এবং এই ট্যাগ এই দুইটার মাঝখানের কথাটুকুই মূলত আসলে ওয়েব পেজ বুঝে নেয়। ওয়েব পেজে কোনো একটা লেখাকে বিভিন্ন ধরনের কমান্ড দেওয়ার জন্য, ছোটো করার জন্য, বড় করার জন্য, ডিজাইন পরিবর্তন করার জন্য, ফরের লাইনে যাওয়ার জন্য বিভিন্ন রকমের, তোমার যেভাবে এটা সাজাতে ইচ্ছে মন চায় তুমি সেভাবে সাজাতে পারবে। জাস্ট দুই পাশে তুমি দুইটা তাকে কমান্ড দিয়ে দেবে, তুমি এভাবে হয়ে যাও। আমি জাস্ট বললাম লেখাটাকে, এই দুটো কমান্ড দ্বারা আমি বুঝাচ্ছি ওয়েব পেজে লেখাটা তুমি বাঁকা হয়ে আসো, তখন দেখা যাবে যে লেখাটি বাঁকা হয়ে আসছে। আমাদের প্রয়োজন আমরা ধরো এখানে যদি আই ইউজ না করি, আমি যদি ইউ ইউজ করি, ইউ মানে হচ্ছে আন্ডারলাইন, যদি আমরা ইউ ইউজ করি তবে এই লেখাটি যখন ওয়েব পেজে আসবে কোনো একটা ওয়েব পেজ, তখন এই লেখাটার নিচে অটোমেটিক্যালি একটা আন্ডারলাইন হয়ে যাবে, যে একটা লাইন দেখা যাবে। তার মানে এই ট্যাগগুলো, এগুলোকে বলা হয় ট্যাগ, এই অংশটুকু এবং এই অংশটুকু মাঝে মাঝে এই ট্যাগ দুটার মাঝখানে কোনো একটা লেখা থাকতে পারে। ট্যাগগুলোর আবার বিভিন্ন রকমের, এখন কোনটা লিখলে আসলে ইটালিক হবে, কোনটা লিখলে বোল্ড হবে, কোনটা লিখলে আন্ডারলাইন হবে, এরকম অসংখ্য ট্যাগ রয়েছে। এই ট্যাগগুলো আমরা আস্তে আস্তে যত আমরা সামনের দিকে ক্লাসগুলো করবো তত আমরা এই ট্যাগগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো, কোন ট্যাগের কী কাজ। তো এই ট্যাগগুলো
আবার প্রকার রয়েছে, দুই ধরনের ট্যাগ রয়েছে। ট্যাগগুলো হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ, একটা হচ্ছে এমটি ট্যাগ। কন্টেইনার ট্যাগ কোনগুলো? যেই ট্যাগগুলোর এরকম একটা স্টার্টিং ট্যাগগুলোর মধ্যে কোনো দাগ থাকবে না, মনে করো এটা হচ্ছে স্টার্টিং ট্যাগ, আর যেটা এন্ডিং ট্যাগ বা ফিনিশিং ট্যাগ সেটার সামনে যেভাবে একটা স্ল্যাশ দেওয়া লাগে, তার মানে আমি যে কোনো একটা ট্যাগ, জাস্ট এখানে একটা আমি কিওয়ার্ড লিখবো, যে কোনো একটা কিওয়ার্ড আমি যেটা করতে চাচ্ছি আমি সেই কমান্ডটার কিওয়ার্ডটা আমি এখানে লিখবো, আর ফিনিশিং ট্যাগে থেকে জাস্ট এরকম একটা স্ল্যাশ দিয়ে তারপর ওই কিওয়ার্ডটিকে আমরা আবার আবার লিখবো এখানে, তখন দেখা যাবে যে এই মাঝখানে আমি যে লেখাটা লিখবো সেই লেখাটিকে কমান্ড করা হবে, নির্দেশ করা হবে যে তুমি লেখা এমন হয়ে যাও, তখন ওয়েব পেজের মধ্যে লেখাটা এই ধরনের পরিবর্তন আসবে। তাহলে এক ধরনের ট্যাগ হচ্ছে যেগুলোর এরকম একটা স্টার্টিং ট্যাগ থাকবে এবং একটা ফিনিশিং ট্যাগ থাকবে, এই ধরনের ট্যাগগুলোকে বলা হয় কন্টেইনার ট্যাগ। কন্টেইনার মানে যে কন্টেইনার মানে ধারণ করা, যে ট্যাগগুলো দুই পাশে দুটা ট্যাগ রেখে মাঝখানে কোনো একটা এলিমেন্ট কন্টেইন করে তাকে আমরা কন্টেইনার ট্যাগ বলতে পারি। আবার এটাকে যদি আমরা খুব সহজে যদি সংজ্ঞায়িত করতে চাই তাহলে বলবো যেই ট্যাগের স্টার্টিং ট্যাগ এবং এন্ডিং ট্যাগ রয়েছে, মানে যেই ট্যাগের শুরু আছে এবং শেষ আছে তাকে বলা হয় কন্টেইনার ট্যাগ। আর এগুলোর এক্সাম্পল হিসেবে বলতে পারি আমরা বি, একটু আগে আমি দেখালাম লেখাকে বোল্ড করার জন্য, ইউ লেখাটাকে আন্ডারলাইন করার জন্য, আই লেখাকে ইটালিক করার জন্য, ফি কোনো একটা প্যারাগ্রাফ লেখার নির্দেশ দেওয়ার জন্য আমরা ফি ট্যাগ ব্যবহার করবো, এবং অনেকগুলো ট্যাগ আছে, আমরা আস্তে আস্তে এই ট্যাগগুলো সম্বন্ধে পরিচিত হবো। আর আরেক ধরনের ট্যাগ রয়েছে যেগুলো হচ্ছে এমটি ট্যাগ। এমটি ট্যাগ বলতে এমন ট্যাগ যে ট্যাগের স্টার্টিং পয়েন্ট থাকে, স্টার্টিং ট্যাগ থাকবে মানে শুরু থাকবে বাট শেষ থাকবে না, যেমন ধরো বিআর ট্যাগ, এইচআর ট্যাগ বা এ ট্যাগ, এগুলো হচ্ছে এন্ডিং ট্যাগ। এগুলো কোথায় লেখা হয়? মনে করো আমি কোনো একটা লেখা লিখলাম, এই লেখা লিখে জাস্ট আমার এখানে একটা লাইন শেষ হলো, আমি জাস্ট আরেক লাইন এখানে শুরু করবো, আমি যখন এই লাইন থেকে এই লাইনে আসবো, এক লাইন থেকে অন্য লাইনে যাওয়ার জন্য আমি ওই পেজে যে নির্দেশনা দেবো সেই পেজ সেখানে আমি একটা বিআর ট্যাগ ব্যবহার করবো। বিআর ট্যাগ মানে হচ্ছে ব্রেক, আমি ব্রেক নেবো আরেকটা লাইনে আমি চলে যাচ্ছি। তো এগুলো হচ্ছে এমটি ট্যাগ। তাহলে এমটি ট্যাগের সংজ্ঞাকে বলবো যেই ট্যাগের শুরু আছে কিন্তু শেষ নেই তাকে বলা হয় এমটি ট্যাগ। তাহলে আজকে আমরা যেগুলো দেখলাম একটা হচ্ছে এইচটিএমএলটা কি, এটা একটা ল্যাঙ্গুয়েজ, আর এটা কি আবিষ্কার করছে এটা টিম বার্নার্স-লি কোন সালে, 1990 সালে। আর এইচটিএমএল কোড করা হয় কিসের মাধ্যমে? ট্যাগের মাধ্যমে। ট্যাগগুলো কত ধরনের? ট্যাগগুলো হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ, একটা হচ্ছে এমটি ট্যাগ। তো আজকে যেহেতু প্রথম ক্লাস, আমি খুব বেশি কথা বললাম না, আমি একদম বেসিক কথাগুলো বললাম, আমরা আস্তে আস্তে জানবো অন্যান্য ট্যাগগুলো কী বা অ্যাট্রিবিউট কী, এগুলোর ব্যবহার কেমন, আস্তে আস্তে আমরা এগুলো দেখতে থাকবো। তো আশা করি আজকের ক্লাসটি মনোযোগ দিয়ে দেখেছো এবং বিষয়গুলো বুঝতে পেরেছো। যদি কোনোটি বুঝতে সমস্যা হয় তবে অবশ্যই তুমি কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি এসে উত্তর দিয়ে যাবো। তো আজকে পর্যন্তই থাক, তোমাদের সাথে আবার দেখা হবে আর পরবর্তী ক্লাসে এর পরের ধাপ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।